মুর্শিদাবাদ বেড়ানোর প্রধান আকর্ষণ হাজারদুয়ারি, এক ঐতিহাসিক জাদুঘর। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিট 25 টাকা। আসল নকল মিলিয়ে মোট 1000টি দুয়ার, তাই এর নামকরণ হাজারদুয়ারি। অনেকেই হাজারদুয়ারির প্রাসাদকে সিরাজদৌল্লার তৈরি বলেও ভুল করেন। সিরাজের প্রাসাদ হিরাঝিলের অধিকাংশই বহুকাল আগে ভাগীরথীর জলে ডুবে গেছে। সিরাজের মৃত্যুরও 80 বছর বাদে 1837 সালে নবাব নাজিম হুমায়ুন খা 80 ফুট উঁচু তিনতলা এই প্রাসাদটি নির্মাণ করেন। 17 লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয়ে 18 বছর ধরে তৈরি হয় এই প্রাসাদ। সেই সময়ে প্রাসাদের একতলায় ছিল পাঠাগার, অতিথিশালা, অফিস ও গাড়ি রাখার জায়গা, আর দ্বিতীয় তলে ছিল দরবার হল, আর তৃতীয় তলে ছিল নবাব ও বেগমদের থাকবার জায়গা। প্রাচীন মুর্শিদাবাদের স্মৃতি নিয়ে ইতালিয়ান গথিক শৈলীর প্রাসাদটি আজ মিউজিয়াম। এখন নিচের তলায় রাখা আছে নবাবি আমলের 2700টি অস্ত্রশস্ত্র। আলীবর্দী ও সিরাজের তরবারিও রাখা আছে। রাখা আছে সেই ছুরিটিও যা দিয়ে মোহাম্মদী বেগ হত্যা করেছিলেন সিরাজকে। বাচ্চাওয়ালি এই তোপটি অনেকের মতে গৌড়ের কোনো সুলতানের হবে। অধিকাংশের মত 1647 সালে জনার্দন কর্মকারের হাতে এটি তৈরি। মুর্শিদাবাদ ক্লক টাওয়ার বা ঘড়ি মিনার, এই ঘড়িঘরটিকে মুর্শিদাবাদের বিগ বেনও বলা হয়। হাজারদুয়ারির রূপকার ডানকান ম্যাকলিওয়েডের বাঙালি সহকারী সগুর মিস্ত্রি এটি তৈরি করেন। ঘড়িটির মুখ ভাগীরথী নদীর দিকে। মিনারের ঘণ্টার শব্দটিও শোনা যেত বহু দূর থেকে। হাজারদুয়ারির দ্বিতীয় তলে নবাব যেখানে বসতেন সেই দরবার হলে 161টি ঝাড়যুক্ত একটি বিশাল ঝাড়বাতি আছে, সত্যি তা দেখবার মতো। রয়েছে দেশ বিদেশ থেকে আনা বিখ্যাত ঘড়ি, মার্শাল, রাফায়েল, ভ্যান ডাইক প্রমুখ শিল্পীর অয়েল পেন্টিংগুলো অসাধারণ। তিনতলায় অবশ্য প্রবেশ নিষেধ। এটি হল নিজামত ইমামবাড়া, হাজারদুয়ারির ঠিক বিপরীতেই এর অবস্থান। এটি ভারতের বৃহত্তম ইমামবাড়া। 1842 ও 46 সালে পরপর দুবার আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলে আবার নতুন করে তৈরি করান নবাব নাজিম মনসুর আলী খান। মহরমের 10 দিন কেবল প্রবেশ অধিকার থাকে এই ইমামবাড়ায়। আমরা কাঠরা মসজিদে এসেছি, এখানে হেঁটে বেড়াচ্ছি, নানান জায়গাগুলো দেখব। কাটরা মসজিদের এইসব গঠনশৈলী ভেঙে গিয়েও যা আছে তা মুর্শিদাবাদে একটা দেখবার জিনিস। 1723 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খা এই মসজিদটি নির্মাণ করান। মুর্শিদাবাদ রেলস্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে জাতীয় সড়কের ধারেই এর অবস্থান। মক্কার কাবা মসজিদের অনুকরণে এই মসজিদটি গড়া হয়। মসজিদের চার কোণায় 470 ফুট উঁচু মিনার রয়েছে। মিনারে ওঠবার সিঁড়িও রয়েছে ঘুরে ঘুরে। ওপর থেকে শহরকে নাকি খুব সুন্দর দেখায়। 1897 সালের ভূমিকম্পে মসজিদটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে পড়ে একটি টাওয়ার। কাটরার মসজিদ অঞ্চলটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বা ASI কর্তৃক সংরক্ষিত।
কাটরা মসজিদ খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই অঞ্চলে প্রবেশের জন্য কোনো টিকিট নেই। মুর্শিদ কুলি খান তার বিশ্বস্ত কারিগর মুরাদ ফরাস খানকে দিয়ে তৈরি করান এই স্থাপত্যটি। 1727 সালে মুর্শিদ কুলি খান মৃত্যুর পর মসজিদে যাওয়ার সিঁড়ির নিচেই তাকে সমাহিত করা হয়, ঠিক এইখানেই। সিঁড়ি দিয়ে উঠতেই বিশাল এই চত্বরে একসাথে 1000 জন নামাজ পড়তে পারতেন। পোড়ামাটির ইট দিয়ে তৈরি ও গম্বুজ দ্বারা বেষ্টিত এই মসজিদটি কোরআন শরীফ পাঠের জন্য তৈরি করা হয় সেই সময়। অনেকের মতে এই জায়গাটা একসময় মাদ্রাসা হিসেবেই গণ্য করা হতো। জাহানকোষা কামান কাটরা থেকে মাত্র 800 মিটার দূরত্বে এর অবস্থান। জাহানকোষার অর্থ বিশ্বজয়ী। 1637 সালে জনার্দন কর্মকারের তৈরি এই কামানটির লম্বায় 5.35 মিটার আর বের 1.35 মিটার। অষ্টধাতু দিয়ে তৈরি বলে দীর্ঘকাল খোলা আকাশের নিচে থাকা সত্ত্বেও এতে এখনও একটুও মরেচে পড়েনি।